प्रिय बंधुगण আমরা আজকে গভীরভাবে শোকাহত। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আমাদের প্রাণপ্রিয় জেরি সড়ক দুর্ঘটনায় নিহত হইয়াছেন। ইতিমধ্যে আমাদের মাঝে খুনি রইয়াছেন, আমরা তার সুষ্ঠু বিচার করব। খুনি আছে মানে কি? খুনি কে? এই বড়া খুনি তো তুই। আমি জেরিরে খুন করছি এটা কইতে যাস তুই? তুই তো তোর হোন্ডা নিয়ে ওর সামনে গেছস, সামনে গিয়ে হর্ন দিছস, ও তো নগদে স্টক করে মরে গেছে। তুই কি কইতে চাস? আমি ওর কুত্তা বাসাতে ডাক্কা লইছি, যাই আমার বাইকের সামনে পড়, আমি হর্ন দিব, তুই বুক চেপে মরে যাবি? একটা মানুষ একটা কুত্তা পালে, কুত্তার সাইজ হচ্ছে বড়, কুত্তা দড়ি ধরে রাখতে পারে না, কুত্তা ছুটা জায়গা মানুষজনের গাড়ির নিচে বাইকের নিচে পড়ে, কুত্তা মরলে আমার সে খুনি হয়ে যাবো না? হাই কথা বলে না, চোরের মার বড় গলা দেখছস গলা, একে তো খুন করছে তার মধ্যে চ্যাটাং চ্যাটাং কথা। কানিজ মুখ সামলায় কথা বল, আমি তোর কুকুর পাচ্ছি মানে? আমি কেমন তোর কুকুর মারছি বল? তুই আমার কুকুর খুন করস নাই। তোর কুকুর রাস্তায় কেন? কুকুর যদি কোলে করে লয় ঘুরতে না পারুস, বাসার মধ্যে আটকে রাখবি, খাঁচার মধ্যে বয়ে রাখবি, রাস্তায় নামে সুস্কি লিগা। রাস্তাঘাট হইলো গাড়ি চলাচলের জন্য, মানুষ চলাচলের জন্য, তোর কুত্তার লিগা না। আমার কুত্তা জাস্ট রাস্তা ক্রস করতেছিল, তুই ঠিক মতো বাইক চালাইতে পারস না, তুই টুকুটি কেমনে? তা কারণ তোর কুত্তা তোর কথা শুনে না, লাভ দিয়া রাস্তার সামনে আপসছে। আমি কিন্তু এখন বুঝছি কেন এটা করছি, জানো কেন করছি বলবো? কেন? কিছু আমার প্রপোজ করছে না, আমি অ্যান্সার দেই না, ওটা করছি তুই। তুই না ওই যে ব্রিটিশ আমলের কথা, লর্ড ক্লাইভ যখন এই উপমহাদেশ ছেড়ে গেছে ওই সময়ের কথা কইছিস না? আমি তখন ছোট ছিলাম যখন তোরে প্রপোজ করছি, যখন বুদ্ধি হইছে আমি তোর কাছ থেকে দূরে আছি ভাই, প্রপোজ টপোজ কিচ্ছু না। তোরা যদি ওর এই খুন করার বিচার না করো তাহলে আমার থানায় পাঠাবো। আমি বিচার করব? তুই কি বিচার করবি? তুই কি বিচার করবি? ওয়ালাইকুম সালাম, কি খবর? ভালো আছো তোমরা? হ্যাঁ, কোথায় যাচ্ছেন আঙ্কেল? আরে আঙ্কেল আর কই যাইবো, আঙ্কেল রেস্টুরেন্টে ছাড়া যাওয়ার জায়গা আছে নাকি? কিন্তু আঙ্কেল আপনার এই বয়সে না রেস্টুরেন্টে যাওয়াটা মানায় না। আপনি নেন যে বয়স, আপনি খাবেন দাবেন আরাম করে ঘুমাবেন। আর আঙ্কেল আপনার এখন যে বয়স, এই বয়সে লাঞ্চের পর একটু ভাত ঘুম দেওয়া খুবই জরুরি, আদারওয়াইজ হার্টের প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হতে পারে। আপনি তাসকিনকে পাঠান না কেন হোটেলে? ওই তো রেস্টুরেন্টে বইবারই চায় না, মানে কি করবো? কি করবেন মানে আঙ্কেল, প্রেশার দিবেন, বাধ্য করবেন যেতে, আর খুব বেশি যদি কথা না শুনে বাইক বিক্রি করে দিবেন। বাইক বিক্রি করে দিলে যা বলবেন তাই শুনবে, সব টই টই করা বন্ধ হয়ে যাবে। ভালো বুদ্ধি দিচ্ছ তো, ওইটাই করো। যাই হোক আঙ্কেল, যাই। হ্যাঁ বেচা বিক্রি কি বোন মঞ্জার সাহেব? ওয়ালাইকুম সালাম। বোন কোনো কথা হইব না আজকে, ঠিক আছে? তুই রেস্টুরেন্টে বুবি আব্বুজি, আপনি কলাম আমার লগে জবরদস্তি করতেছেন আব্বুজি, আমার এইসব রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে বলতে ভালো লাগে না আব্বুজি। ভালো না লাগলে তো হইব না বাবা, ভালো তো লাগতে হইব ভাই, আমার বয়স হয়েছে না, আমার তো বাথরুম দরকার বেটা, তো ঘাবড়াস কেলা? ম্যানেজার সাহেব আছে না, তোরে হেল্প করবো তো, কি পারবেন না ওর একটু হেল্প করবার? অবশ্যই পারবো স্যার, স্যার কোনো সমস্যা হবে না স্যার। তাইলে আর কি হইলো, ওরে বুঝাই দেন সব কিছু কি করতে হইব নাইব, আমি যাই গা। হ্যাঁ থাক তুই, চুপ। বুঝিয়ে